হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টুম্পা ব্লগ চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি ভিডিও যেটা বানালাম সেটা হচ্ছে আমার মেয়ে প্রথম হাতের লেখা শিখলো, ও প্রথম আজকে সন্ধ্যায় লেখা শুরু করলো, সেটা হচ্ছে সরেও। ও সরেও দিয়ে শুরু করলো, ও সরেওটা অনেক সুন্দর করে লিখতেছে। আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আর আজকের ভিডিওটা হচ্ছে এটাই। আমার লিটল স্টারটা, সোনা বাচ্চাটা, হচ্ছে প্রথম স্কুলে যাচ্ছে, তো ওকে ম্যাডাম বলেছে লেখা শিখতে হবে, এই জন্য ওর ইচ্ছাতেই পড়তে বসে লেখাটা শিখে ওর বড়মণির কাছে। ওর বড়মণি ওকে একবার শেখাই দিলেই ও লিখতে পারে। এটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আলহামদুলিল্লাহ আমার মেয়েও লেখা শিখতেছে। আমার ছেলে তো লেখা শিখে গেছে, মেয়েটাও লেখা শিখতেছে। আমি আসলে খুব অবাক যে মেয়েটাও বড় হয়ে। মাইটা কি বলো তো, ও যে এত তাড়াতাড়ি লেখা শিখে যাবে এটা আমি চিন্তাই করি নাই। আমার ধারণার বাহিরে ছিল যে ও লেখা শিখবে। আমি তো অবাক যে ও লেখা শিখে গেল। যেহেতু ও শুরুটা ভালো হয়েছে, তার মানে শেষটাও অনেক ভালো হবে। আর স্বরেও লিখতে পারলে তো স্বরেও লিখতে পারবে। এখন হাস্যই গেলে, রসই গেলে একটু সমস্যা হবে। দেখা যাক রসই ও কি করে। এই পর্যন্ত ওয়েট করি, আজকের ভিডিও তো এখান পর্যন্তই। আপনারা যারা যারা আমার ভিডিও দেখবেন, প্লিজ টুম্পা ব্লগ চ্যানেলে লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ও যদি ও যেদিন পুরো হাতের লেখা শিখে যাবে সেদিন আমি আরেকটা ভিডিও বানাবো যে ও পুরো হাতের লেখাটা শিখে গিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টুম্পা ব্লগ চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।